प्रिय शिक्षार्थी बंधुरा आज के तुम्हारे शेखान विषय हलो सौरचुल्ली सौरचुल्लते क्यों सूर्यर आलोर माध्यम क्यों रान्ना करते तुम्हारे देख एक ख्याल करो ये ये आप सूर्यटा के देखते प्रचंड शक्ति उत्स क्योंकि ये शक्ति विभिन्न रूपे जो कन्वर्ट करते शक्ति काजे लागिए विभिन्न किछु शक्ति के काजे लागिए विद्युत उत्पादन करते रान्ना करते गाड़ी चलाते आज के देखाबो जे सूर्यर आलो के काजे लागिए किभाबे सौरचुल्ली तैरि करा जाए। एखन सौरचुल्ली तैरि क्षेत्रे माझे माझे जे जिनिसगुलो लागबे तोमरा तोमादेर बोइये देखेछो एकटा एखाने रयेछे एकटा सौरचुल्ली এই সৌরচুল্লিতে দেখো এখানে কয়টা তল আছে বলতে পারো? একটা দুইটা তিনটা এটা চারটা আর একটা কয়টা? পাঁচটা। পাঁচটা তল আছে মানে পাঁচটা তলের মাধ্যমে আমরা একটা বাক্স তৈরি করতে পারি। এটা আমরা প্রয়োজনীয় জুতার বাক্স বা কার্টুনের মাধ্যমে এটা তৈরি করতে পারি। এখানে রয়েছে কি? এখানে রয়েছে দেখো গ্লাস, উপরে একটা গ্লাস, এর উপরে কি আরেকটা আয়না বা গ্লাসের দর্পণ যেটাকে বলা হয়। আলোর এটার মূল কাজ হলো কি? সূর্যরশ্মিটাকে কনজার্ভ করে সূর্যরশ্মিটাকে একত্রিত করে আমরা একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত করব এবং এই এর সাহায্যে আমরা রান্না করতে পারব। তো আমরা প্রথমত এই এটাকে এখানে ভিতরে আরও কী রয়েছে বলতো? এটা রয়েছে কি আমরা এখানে এটা কী দিয়ে তৈরি করবো বলতে পারো? ভিতরে এটা ফয়েল পেপার। ফয়েল পেপারে কি আমরা কী দিয়েছি? ককশিট। ককশিটটাকে ফয়েল পেপার দিয়ে আটকে ওইটাকে আমরা দিয়েছি। ফয়েল পেপারটা আমরা কেন দিই? এটা আলো কি প্রতিফলিত করে। আর এখানে উপরের দিকে একটা কি হয়েছে বলো তো? এখানে দেওয়া হয়েছে কি? এটা কি বলো? একটা কাঁচখণ্ড। এই কাঁচখণ্ডের কাজ কি? এই কাঁচখণ্ড থেকে সূর্যের থেকে আলোক রশ্মিটা কাঁচখণ্ড ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে এবং সে সূর্যের যে আলোক রশ্মি আসে তার তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র, সে কী করে বৃহৎ যখন এইটাকে ভিতরে যাবে তখন এই এই যে রান্নার সাহায্যে এটার সাহায্যে আমরা এখানে ভিতরে কী দিয়েছি বলো? রান্না করার জন্য আমরা যে কোনো কিছু দিতে পারি, পানি গরম করতে পারি, ডিম রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি, প্রয়োজনীয় আমাদের আনুষঙ্গিক সমস্ত কাজগুলো আমরা এটার মাধ্যমে করতে পারি। এখানে আমরা দেখানোর জন্য তোমাদেরকে নেওয়া হয়েছে কি একটা ডিম এবং একটা যেটা স্টিলের একটা বলের উপরে আমরা একটা ডিম ভেঙে দিয়েছি। তার মধ্যে আমরা কী দিয়েছি যেন ডিমটা একটু টেস্টি হয় সেজন্য কী দিয়েছি? কিছু সল্ট আর সরিষার তেল। এই তেলটা দিয়ে এটা মাখিয়ে ডিমটাকে ওখানে রেখেছি। এখন সূর্যের যে রশ্মিটা আছে সে আলোক রশ্মিটা প্রথমত এই কাঁচখণ্ড এখানে প্রতিফলিত হচ্ছে, এখান থেকে সেটা চলে যাচ্ছে, এই কাঁচখণ্ড ভেদ করে চলে যাচ্ছে কোথায়? ও ডিমের উপর পড়তেছে এবং সেখান থেকে এই দীর্ঘ তরঙ্গদর্শী তৈরি হচ্ছে এবং এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং সেটা আবার পড়াচ্ছে, এটা আবার বাইরে ভেদ করে আসতে পারতেছে না, যার কারণে এটা আস্তে আস্তে গরম হয়। একটু যদি আমরা লক্ষ্য করি যে এই কাজটা এখানে দেখো অলরেডি গরম হয়ে গেছে, এখানে দেখো জলীয় বাষ্পের মতো ভিতরে জমেছে। তাই জলীয় বাষ্পের মতো জমেছে মানে কি? জলীয় বাষ্পটা কোথা থেকে আসলো? এই ডিমটা গরম হয়ে সেখান থেকে সে ওই যে আমরা যখন রান্না করি চুলার উপর থেকে কী বের হয়? কি বের হয় বলো তো? চুলার উপর থেকে তাপ বের হয় মানে বাষ্প বের হয় রান্নাতে। এই বাষ্পগুলো জলীয় বাষ্পগুলো যখন বের হয় সেইটা যদি ঢাকনা থাকে তখন ঢাকনার ভিতরে কি আমরা আস্তে আস্তে কি জলকণার মতো জমতে আমরা দেখেছি না? এই ঠিক ওরকম করে এখানে জলকণার মতো জমতে শুরু করেছে অলরেডি। এটা প্রায় 30 মিনিট সময় অতিবাহিত হলে এটার প্রতিক্রিয়া দেখা যায়। একটু সময় লাগে, বাসার চুলার গ্যাসের চুলায় যেরকম রান্না করতে সময় কম লাগে এরকম না, এখানে একটু বেশি সময় লাগবে। তবে হ্যাঁ, এর উপকারিতা কি? এর উপকারিতা হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আমাদের দিন দিন যেমন আমাদের উৎসগুলো মানে শক্তির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন মনে করো গ্রামের মানুষ কী দিয়ে রান্না করে বলতে পারো? কাঠ দিয়ে, খড়ি দিয়ে। তা কাঠগুলো যখন কাটবো তখন এই কাঠ এই গাছগুলো আমাদের কাটতে হবে। এই গাছ আমাদের কী দেয়? অক্সিজেন দেয়। অক্সিজেনের ফ্যাক্টরিগুলো কী করে আমরা নষ্ট করে ফেলতেছি। আর এত লক্ষ লক্ষ যদি মানুষ যদি কাঠ কাটতে থাকে দেশে কাঠের মানে বন জঙ্গল কি উজাড় হয়ে যাবে, এক সময় একটা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এবং আর শহর অঞ্চলে আমরা কী জানান থাকি? গ্যাস দিয়ে। গ্যাস কি? এক ধরনের জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি বর্তমানে দেশে জীবাশ্ম জ্বালানি অত্যন্ত সংকট। এই সংকট অবস্থা থেকে দূর করার জন্য এই এই জীবাশ্ম জ্বালানি মানে জীবদের অংশবিশেষ মাটির তলে চাপা পড়ে এই জ্বালানি তৈরি হয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট, এটা আস্তে আস্তে কী হয়ে যায় শেষ হয়ে যায়।
এটা এই যখন এইটা শেষ হয়ে যাবে তখন এরখান থেকে রান্না করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, তখন আমরা কী করতে পারবো? এই বিকল্প পদ্ধতি স্যার আমাদের কোনো রাস্তা নেই। যদি এখান এখন দেখা গেছে বাংলাদেশের যে গ্যাস আছে, যে তেল আছে, তে দিয়ে কিন্তু বাংলাদেশের এই আমাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু মেটানো সম্ভব না। সেই চাহিদা মেটানোর জন্য আমরা কি পরনির্ভরশীল, অর্থাৎ বিদেশের উপর আমরা নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমানোর জন্য অফুরন্ত শক্তির উৎস কি সূর্য। এই সূর্য আর হচ্ছে পানি, বায়ু, এটা নাকি অফুরন্ত শক্তির উৎস। এই শক্তি থেকে আমরা কনভার্ট করে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি। আমরা যদি সৌরশক্তিটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, রান্না করতে পারি, গ্যাসের যে চাহিদা কমাতে পারি, তাহলে কী দেখা যাবে? আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আমরা পরনির্ভরশীল হব না। পরনির্ভরশীল আমাদের দেখা যাচ্ছে কিছু কিছুদিন তোমরা নিচে রেখেছো ইউক্রেনের যুদ্ধের কারণে দেশের তেলের দাম প্রচুর বাড়ছে। কেন বাড়ছে? তেল আমদানি করতে সমস্যা হচ্ছে, সাপ্লাই কম, যার কারণে তেলের দাম বাড়ছে। যদি আমরা এই শক্তির মাধ্যমে রান্না করতে পারতাম তাহলে কী হতো? এই শক্তির মাধ্যমে রান্না করতে পারলে কী হতো? আমাদের তেলের উপরে তো নির্ভরশীলতা থাকতো না। আর তোমরা তো নিশ্চয়ই জানো এখন কিন্তু গাড়িও চলে সূর্য রশ্মির সাথে, চালানো যায়, সৌরশক্তি ব্যবহার করে গাড়ি চালানো যায়, অন্য অন্য সব কিছু এটা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এই আমাদের এই ন্যূনতম প্রচেষ্টা হলো আমরা কীভাবে এটাকে মানে সূর্যর শক্তি কাজে লাগিয়ে রান্না করতে পারি। কারণ আমাদের কিন্তু বাংলাদেশের সবচেয়ে মেন থিংস কী বলো তো? রান্না। আমরা রান্না না করলে তো আমরা খেতে পারি না। পশু পাখি কি রান্না করে খায়? খায় না, তাদের সমস্যা হয় না, তাদের জীবাশ্ম জ্বালানিরও প্রয়োজন হয় না। লক্ষ্য করো এখানে আমরা যে কাজটা করেছি, নিশ্চয়ই তোমরা আমরা বলতে আমরা মিলে তোমরা যে কাজটা করেছো, কাজটা অত্যন্ত একটা চমৎকার সৌরচুল্লি উৎপন্ন হয়েছে। এবং এটা তোমরা আমরা এই প্রক্রিয়াটা আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারি, আমাদের আশেপাশে বাসায় সবার কাছে ছড়িয়ে দিতে পারি, যে আমরা যখন যদি কোনো কারণে বিদ্যুতের ঘাটতি দেখা যায়, কোনো কারণে যে জ্বালানি যদি না থাকে, তাহলে বিকল্প হিসাবে আমরা এই সৌরশক্তি ব্যবহার করে রান্না করতে পারি। বলতে পারে যে এখানে তো রান্না করতে অনেক সময়ের দরকার হবে, তবে হ্যাঁ একবার শুরু হলে কিন্তু সময় লাগবে না, কারণ তাপটা যদি বেরোয় তখন কিন্তু সময় লাগবে না। তবে এখানে যে দেখো এই অলরেডি কিন্তু আমাদের রান্না হচ্ছে, ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে জলীয় বাষ্পগুলো জমে গেছে এবং এটা অত্যন্ত গরম হয়ে গেছে, সূর্যটাকে থেকে আমরা রান্না করতে পারতেছি। আমরা একটু কয়েক মিনিট একটু লক্ষ্য করবো, এর মধ্যে আমরা ফিরে আসি, কয়েকজন ছাত্রদেরকে আমরা সাক্ষাৎকার নিই, এটা যারা বানিয়েছে সেই গ্রুপের গ্রুপ লিডারদের দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো এনিওয়ান স্যার আর কে আছে গ্রুপের লিডার, আর কে আছে সহকারী লিডার? ওই স্যার সামনে আসো। আচ্ছা তোমার একটু সাক্ষাৎকার নিচ্ছি, তুমি এটা এটা কি সৌরচুল্লি, এটা দিয়ে আমরা কি করতে পারি? এটার মাধ্যমে মানে ফ্রি এনার্জি ভাবে সূর্য তাপ দিয়ে রান্না করা যায়। ফ্রি এনার্জিটার সাথে তাপ দিয়ে রান্না করা যায়। আচ্ছা ফ্রি এনার্জিটার সাথে তাপ দিয়ে রান্না করলে আমাদের লাভ থাকে? মানে এই কারণে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় গ্যাস তেল ইত্যাদিভাবে রান্না করা হয়, এর ফলে আমাদের বিদেশের মাধ্যমে নির্ভরশীল হতে হচ্ছে। এর কারণে আমাদেশে যদি কোনো রকম বিদেশে বিদ্যুতের চাহিদা কমে যাচ্ছে, তাই এই এটার মাধ্যমে ফ্রি এনার্জিভাবে রোদ দিয়ে রান্না করা হচ্ছে। এটা তুমি বলতে চাচ্ছি যে এটা একটা ফ্রি এনার্জি যে আমরা রান্না করতে চাচ্ছি এবং এটা একটা নতুন নমুনা তোমার ক্ষেত্রে, তাই না? এটা কিন্তু বিশ্ব আর অনেক দেশে চালু আছে, বাট আমাদের কিন্তু এই রান্না তো তাড়াতাড়ি হচ্ছে না, কারণ এটা আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, তাই না? কিছু প্রতিবন্ধকতা আছে কারণ এটা গরম হতে সময় লাগে এরকম কিছু। আচ্ছা এখন এই রান্না করার ক্ষেত্রে যদি আমি এটাকে আরও উন্নত রান্না করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের দুই পাশে দুইটা আরো কাছ লাগাতে পারি, কাছ লাগাতে পারি, এবার ঢাকনার উপর আটটা কাছ লাগাতে পারি, ঢাকনার উপর কাছ লাগাতে পারি, এবং কি এটা যদি মানে ফয়েল পেপারটা যদি আর কার্যকরী হতো তাহলে এটা আমাদের এত দ্রুত রান্না হতো। আচ্ছা এখানে আরো কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করবে কিনা এখানে এইটার ব্যাপারে? রোল নাম্বার দুই আছো? হ্যাঁ আছে, তুমি রোল নাম্বার দুই তুই আছো, তুমি আমি তোমার কাছে জানতে, তোমার নাম কি? মেজবাউদ্দিন। আচ্ছা মেজবাউদ্দিন, আমরা আজকে একটা নতুন আঙ্গিকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, এখানে আমরা একটা সৌরচুল্লি বানিয়েছি, তোমার বন্ধুরা বানিয়েছে, এ ব্যাপারে তোমার অভিমত কী, তোমার কেমন লেগেছে? খুবই আনন্দময়, এর মাধ্যমে আমার খুবই ভালো। কী শিখতে পেরেছো তুমি বলো তো? কি
কিভাবে সরে শক্তি ব্যবহার করে রান্না করা যায়। আচ্ছা, এইটাকে যদি আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? গ্রামে গিয়ে সকলকে কাঁচা গোস্ত খেতে হবে, কাঁচা চাল চাবি খেতে হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের করণীয় সচেতন করতে হবে। আচ্ছা, এই যে আমরা হাতে কলমে একটা যন্ত্র বানিয়ে আমরা এটা শেখানোর চেষ্টা করতেছি, এই ব্যাপারে আর কি মতামত প্রকাশ করতে চাচ্ছ? তুমি আসো, তুমি তোমার নাম কি বলো তো? জুবায়ের। জুবায়ের, ভালো আছো তুমি? আচ্ছা আচ্ছা জুবায়ের, এই এখানে আমাদের আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো আছে। সেটা অসাধারণ করে বানাচ্ছে, সেটা আরেকটা কার্য হতে ভালো হতো। আচ্ছা, তুমি যদি চাইলে কি তুমি বানাতে পারবে? আমরা ইতিমধ্যে দেখছি যে সূর্যের আলোটা মাঝে মাঝে চলে যাচ্ছে, মাঝে মাঝে আসতেছে, তবে আমাদের কিন্তু রান্নার কার্যক্রম কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু যদিও অনেক গরম হয়ে গেছে, তোমরা দু একজন এসে হাত দিয়ে দেখতে পারো, একজন তুমি আসো দেখো তোর গরম হয়েছে কিনা বলো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ এর মধ্যে কি জমছে বলো তো? বাষ্প জমছে। আচ্ছা, তোমরা কি বাষ্পটা আগে তো ছিল না, কিভাবে জমলো বলো? তুমি মনে করো না, তাপ কোথার থেকে আসলো? বাষ্প সূর্য থেকে তাপ আসছে, কিন্তু বাষ্প হলো কোথা থেকে? এনিয়ন কেউ বলতে পারো? তুমি ও আগে হাত উঠেছে। হ্যাঁ বই দেখে আসো। হ্যাঁ, তুমি একটু পাশে দাও। হ্যাঁ, তোমার নাম কি? স্যার আমার নাম লাহন। হ্যাঁ জি বলো। নিত তো স্যার ডিমের মধ্যে যে তেল আর পানি থাকে, পানি থাকছে, সেই সূর্যের তাপের কারণে সেটা বাষ্প হয়ে উপরে, পানি তাপের কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছলে আমরা জানি এটা বাষ্প হয়, জলীয় বাষ্প রূপান্তরিত, সেই তাপমাত্রা অলরেডি পৌঁছে গেছে এবং বাষ্প শুরু করেছে, রাইট কিনা? তার মানে আমরা এটাকে কিছুটা হলো আমাদেরকে কাজ করতেছে, কার্যকরিতা আমরা এটা খুঁজে পাচ্ছি, কি বলো? আর কেউ কোনো মতামত এখানে যুক্ত করতে চাও? আর কেউ মতামত যুক্ত করতে চাচ্ছ? আচ্ছা, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমরা এটা দিয়ে কী করতে পারি? আচ্ছা, এটা হলো যে আমাদের জৈব যে জ্বালানিগুলো রয়েছে, এই জ্বালানিগুলো থেকে আমরা কীভাবে বিকল্প জ্বালানির সাহায্যে আমরা রান্না করতে পারি, বিকল্প। এবং ও একটা কথা বলছে, এর মধ্যে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায়, এটা যদি আটার চার্জ বা এর লাগাই দিলে এটা দ্রুত রান্না হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের আরও ডেভেলপ, তোমরা যদি একটু নেটে যাও, আরও যদি সঞ্চলগুলো দেখো কীভাবে করেছে, তাহলে তোমাদেরকে ভালো লাগবে। এবং সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসের জন্য। এবং নেক্সটে আমরা আবার কোনো একটা বিষয় নিয়ে আমরা এভাবে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।